This is ABC News HT Live. You're watching ABC News HT Live. ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য ত্রিপুরা রাজ্য থেকে দুটো পদ্ম ফুল ওই পবিত্র লোকসভায় পাঠিয়ে সেই মিশনকে আমরা সবাই ওনার সাথে থেকে আমরা
সফলতা আনব। আর এবার যে যেইভাবে আমরা আমাদের যে লোকসভার আসন আমরা পেয়েছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে যেইভাবে আমরা জিতিয়েছি রাজ্যের বলুন আর ভারতবর্ষে বলুন, তো সেই হিসাবে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের জনতাও আজকে আমরা সারা ভারতবর্ষে এই বিজয় উৎসব চলছে। আমাদের ত্রিপুরা তো দুটি আসন ছিল, সেই ত্রিপুরা দুটি আসনকেও ত্রিপুরা রাজ্যের জনতা যেইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে আমাদের দুজন প্রার্থীকে বিপুল ভোটে জয় করেছেন, এবং বিরোধী যে চক্রান্ত ছিল নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিএমের, তারা যেইভাবে মিথ্যে কথা এবং মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, যেইভাবে তারা আমাদের নরেন্দ্র মোদীজির নামে বা আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে আমাদের ভারতীয় জনতা পার্টির নামে যেভাবে তারা মিথ্যে প্রচার চালিয়েছিল, তার উচিত জবাব ত্রিপুরা রাজ্যের মানুষ দিয়েছে কংগ্রেস এবং সিপিএমকে। তাই আমরা আজকে ত্রিপুরা রাজ্যের জনতাকে নিয়ে তথা আমাদের আর টাউন বর্দলি জনতাকে নিয়ে আজকে আমরা সবাই একসঙ্গে, যে কোনো প্রকার অশান্তি থাকবে না, কোনো প্রকার আমাদের মধ্যে বিভেদ থাকবে না, আমরা সবাই এক। আর টাউন বর্দলি বিধানসভার সমস্ত জনতা এক, আর টাউন বর্দলির 48,000 জনতা আমরা একসাথে, এই টাউন বর্দলির আমরা সমস্ত ব্যক্তিদের যারা এখনো অবধি উন্নয়ন হয়নি, যে সকল উন্নয়ন কাজগুলি বাকি আছে এলাকার জন্যে, আমরা সবগুলি সবাই একসাথে করব। এবং আজকে আমাদের বিজয় মিছিল আর টাউন বর্দলির পক্ষ থেকে।